হ্যালো বন্ধুরা, ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাংলার আবহাওয়ায় ফের পরিবর্তন। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী যে আপডেট আমরা গতকাল পেয়েছিলাম যে বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এবং পরবর্তী 10 দিনের আবহাওয়ায় অনেকটা পরিবর্তন ঘটবে, যাতে বাংলার ওপরে কিন্তু আস্তে আস্তে করে গরম প্রবেশ করছে এবং এটা আস্তে আস্তে করে কিন্তু একটা নিম্নচাপ বা যে কোনো একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছিল, উত্তর বঙ্গোপসাগরে। দেখাবো আজ সেগুলো কী, আমার কী আছে এই মুহূর্তে আপডেট অনুযায়ী, কতটা বৃষ্টি বাড়লো না কমলো বাংলার ওপরে, কতটা টেম্পারেচার বাড়বে বাংলার ওপরে, জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বিনা নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশে একটা ঘন্টির চিহ্ন আসবে ওটাতেও ক্লিক করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক। সবে 18 তারিখে গেলাম রোববার, আগামীকাল 18 তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 19 তারিখ সোমবার, 18 তারিখ রোববার এবং 19 তারিখ সোমবার। সোমবারে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি রয়েছে, দেখিয়ে দিই কোন কোন জায়গাগুলো, যেমন নামখানা, রায়দিঘি সাইডটা, এদিকে ঝাড়খালি দিকটাতে, জয়নগর দিকে, একই সঙ্গে হলদিয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, এই সমস্ত দিকটাতে একটু আমরা বৃষ্টির কিন্তু চান্স দেখতে পাচ্ছি। তো আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে মঙ্গলবার 20 তারিখেও কিন্তু আমরা একটু বৃষ্টি দেখতে পাচ্ছি, বেশ ভালোই বৃষ্টি রয়েছে 20 তারিখে। তবে সেটা পশ্চিমবঙ্গের কোনো হয়তো তেমন না হতে পারে, যেমন পশ্চিমবঙ্গে শুধু বসিরহাট আর এদিকে স্বরূপনগর, এই দুটি জায়গা এবং ওয়াটারলাগো আশেপাশে হবে। এদিকে বাংলাদেশে কিন্তু বেশি হবে, যেমন খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, তারপর হচ্ছে গৌরনদী, মাদারীপুর, মুখসুদপুর, শিবচর, মাগুরা, তারপর হচ্ছে বালিকান্দি, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ হয়ে হাজীগঞ্জ, রায়পুর, এই জায়গাগুলোতে আমরা শুধু বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে ত্রিপুরার ওপরেও বৃষ্টি দেখতে পাচ্ছি এবং কিছুটা সিলেট এবং তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু সেখানেও কিছুটা বৃষ্টি রয়েছে এবং কিশোরগঞ্জ যে সাইডটা আমরা একটু বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে একটু এগিয়ে গেলে এই বৃষ্টিটা একটু প্রভাবটা কমে কিন্তু উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু বাড়াতে পারে, যার জন্য অসমের শিলচর, তারপর হচ্ছে নীলাম বাজার, হালিকান্দি, তারপর হচ্ছে সোনাইমুখ, এই জায়গাগুলোতে কিন্তু পাথারকান্দি, এখানে বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বারলেখা, তারপর হচ্ছে গোপালগঞ্জ, চারখাই, সিলেট, এই জায়গাগুলোতে বৃষ্টির চান্স রয়েছে, যেমন ছতাকবাজার, ভোলাগঞ্জ, তারপর হচ্ছে জয়ন্তিয়াপুর, এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হবে। তারপর আমরা যদি এটাকে একটু আগিয়ে যাই, আগিয়ে গেলে 21 তারিখ বুধবার থেকে কিন্তু আবার আমরা ঝিরিঝিরি বৃষ্টি কয়েকটি জায়গায় দেখতে পাবো দক্ষিণবঙ্গের, যেমন গোসাবার আশেপাশে এবং হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুরিয়া, স্বরূপনগর, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাবো। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট, খুলনা, ভোলা, লালমোহন, এই জায়গাগুলো, একই সঙ্গে ফিরোজগঞ্জ, চামুন্দি, হাজীগঞ্জ, লাকসাম, এই জায়গাগুলো দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে লাখাই, কামালগঞ্জ, কিশোরগঞ্জ, বালুকা, ইতনা, জলছাত্র, জামালপুর, এই জায়গাগুলোতে আমরা যে বৃষ্টির চান্স সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে আমরা যদি একটু এগিয়ে গেলে যেমন 22 তারিখ পৌঁছাচ্ছি, 22 তারিখে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির চান্স রয়েছে, যেমন কারান্দিঘি, কিশোরগঞ্জ হয়ে এদিকে পিরাজগঞ্জ, ঠাকুরগঞ্জ, ঠাকুরগাঁও, তারপর হচ্ছে শেতপুর, রংপুর, দিনাজপুর, এই জায়গাগুলোতে বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের মধ্যভাগে নাগেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, মাদান এবং ময়মনসিং, এই জায়গাগুলোতে বৃষ্টি হয়েছে। এদিকে অসমের শিলচরে তো হবে এবং ত্রিপুরার উপরে হবে। তারপরে প্রভাবটা আস্তে আস্তে করে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে আসবে। 22 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় জায়গায় বৃষ্টির চান্স রয়েছে, যেমন সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, বর্ধমান, গোসকারা, দুর্গাপুর হয়ে এদিকে কোলাঘাট, বালিচক, পাঁশকুড়া, ময়না, সাবেং, শ্যামপুর, বজবজ, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, স্বরূপনগর, নাগরখাড়া, এই জায়গাগুলো তো এদিকে মাদারীপুর হয়েও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। অর্থাৎ কোথাও কমবে বা কোথাও বাড়বে এমন করে কিন্তু আমরা বৃষ্টির চান্স বিভিন্ন জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি। তবে 22 তারিখে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে, তবে আস্তে আস্তে করে প্রভাবটা একটু কমবে, একটু বাড়বে এবং 23 তারিখে গেলে আমরা ফের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি, ভালো বৃষ্টি, যেমন হরিশ্চন্দ্রপুর, শিবগঞ্জ, রাজমহল, গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা, পঞ্চপিবি, বিরামপুর, পীরগঞ্জ, রংপুর হয়ে এই সমস্ত জায়গাগুলিতে ভালো বৃষ্টির চান্স রয়েছে এবং শিলচর হয়ে অসমেও কিন্তু বেশ বৃষ্টি রয়েছে। 23 তারিখ শুক্রবার, শুক্রবার গেলেও আমরা যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি দেখুন সেটা মোটামুটি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে বৃষ্টিটা চালু হবে। 24 তারিখে কিন্তু বেশ বৃষ্টি হবে শনিবারে,
যেখানে হলদিবাড়ি, কন্টাই, উপকূলের যত জায়গা আছে সেখানে ভালো বৃষ্টি দেবে। একই সঙ্গে পশ্চিম দিকে দুই মেদিনীপুর সাইডটাতে, কোলাঘাট হয়ে তমলুক, দুই চব্বিশ পরগনার দিকে আরামবাগ, দুই বর্ধমান, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্টের ওপরে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে। একই সঙ্গে ত্রিপুরার ওপরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে। এটা কিন্তু আমরা দেখতে ত্রিপুরার ওপরে যেমন অম্বাসা, আগরতলা, শিলচরি বাজার, উদয়পুর, কুমারঘাট, ধর্মনগর, নরসিংহনগর, এই জায়গাগুলোতে বৃষ্টির চান্স রয়েছে। তারপর আমরা একটু যদি এগিয়ে যাই, এগিয়ে এগিয়ে যেতে যেতে 25 তারিখ রোববার হয়তো একটু কাটবে এবং 26 তারিখে আপাতত এখানে আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি। জানি পরবর্তী সময় কী হবে, বজ্রবিদ্যুৎ মোট দেখিয়ে দিলাম। এবার যদি আমরা তাপমাত্রা মরে যাই, তাপমাত্রা বাড়বে কি না কমবে একবার দেখিয়ে দেবো। তাপমাত্রা মোট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে 20 ডিগ্রি কিন্তু টেম্পারেচার হবে কলকাতাতে। টেম্পারেচার কিন্তু এবার আস্তে আস্তে করে বাড়বে। 25 তারিখ যদি যাই আমরা, 25 তারিখে 18 ডিগ্রি, 24 তারিখে 21 ডিগ্রি, 23 তারিখে 22 ডিগ্রি, বৃহস্পতিবারে 22 ডিগ্রি, 21 তারিখে ও আমরা 21 ডিগ্রি, 20 তারিখেও 21 ডিগ্রি, সোমবারেও 19 ডিগ্রি, রোববারেও 17 ডিগ্রি, অর্থাৎ আগামীকাল 17 ডিগ্রি কিন্তু থাকবে ভোরবেলা টেম্পারেচার। তোমাদের এই ছিল এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত চোখ রাখবেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।